আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু শির্খ এই বিষয়ে কথা বলবো যাকে জিজ্ঞেস করবেন ম্যাক্সিমাম মানুষ বলবে তাবিজ শির্খ তাবিজ নাম শুনলে ভয় পায় শয়তান যেরকম ভয় পায় ঠিক অনেক ইনসানও ভয় পায় কারণ আছে তাউইজ তাউইজ এটি আল্লাহর কাছে পানা চাওয়ার বিষয় এটিকে শির্ক কেন বলা হয় বা তাবিজ শির্ক মান তার তামিমাতান তামি মাতান যে তাবিজ ঝুলালো সে শির্ক করলো এই হাদিসটাকে বহুল প্রচার করে তাবিজকে শির্ক বানিয়ে এটার নাম শোনা মাত্র মানুষের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে যেন ইমানের দুর্বলতা চলে আসে যেন মানুষ মনে করে এই নাম নেওয়া মাত্রই ইমান চলে যাচ্ছে একেবারে ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত অশিক্ষিত থেকে শিক্ষিত পর্যন্ত নারী থেকে পুরুষ পর্যন্ত শতকরা নব্বই জন মানুষকে আপনি জিজ্ঞেস করবেন শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে উন্নত দেশে ইউরোপের দেশে আপনি জিজ্ঞেস করে দেখেন যে তাবিজ কি বা তাউইজ কি এটা কি ব্যবহার করা যাবে যাকে ইংলিশে বলা হয় অ্যামোলেটস এটা কি ব্যবহার করা যাবে ওই মুসলমানরা বলে উঠবে এটা শির্ক এটা করা যাবে না শির্ক কেন শির্ক কোন জিনিসটাকে শির্ক বলা যায় শির্ক কেন হয় শির্কের অর্থটা কি এটা বলে না শুধু তাউইজ নাম বললেই বলে শির্ক তাওজ দূরে থেকে কাজ করে আপনার সাথে একটি ডিভাইস এই ডিভাইস দ্বারা আপনি প্রোটেক্টেড থাকছেন কিন্তু আল্লাহর হুকুমে আমি এই ব্যাপারটা পরে বলছি কিভাবে আপনি আল্লাহর হুকুমে প্রোটেক্টেড থাকছেন এবং আপনি কিভাবে শির্ক থেকে বেঁচে থাকবেন আর আপনি কি করলে আপনার ইসলামিক তাউইজটাও শির্ক হবে সেই ব্যাপারটা আমি একটু পরে বলছি প্রথমে আমি এর পূর্বের কথাগুলো বলে ফেলি তাউইজ আপনাকে প্রোটেকশান দেয় আপনার কষ্ট ব্যতীত আপনি সেটা আপনার সাথে রাখেন বা ঘুরে রাখেন আপনি তো কষ্ট করতে হচ্ছে না যেভাবে একটা জাদুকর দূরে থেকে তাউইজের মাধ্যমে বা তাবিজের মাধ্যমে সে আপনাকে নষ্ট করে দিতে পারতেছে ইসলামিকভাবেও আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়া হচ্ছে আপনি কষ্ট করতে হচ্ছে না আপনি নিজে কষ্ট করে যেটা করার কথা ছিল সেটা মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে এই চশমা কেন ব্যবহার করলাম আমি আমার নিজের শক্তি প্রয়োগ করে সামনের দিকে তাকাতে বা তাকাইলে যে লেখাটা আমি পড়তে পারতাম আমার চোখের রেটিনা কর্নিয়ায় যে প্রেশারটা আসতো সেই প্রেশারটা না আসার জন্য একটা গ্লাস ব্যবহার করলাম এইটা আমাকে আমার কষ্ট দূর করে খুব সহজভাবে আমার সামনের লেখাগুলো সুন্দরভাবে আমার সামনে পরিস্ফুটিতভাবে করে দেখাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি এই জন্যই তো মানুষ চশমা ব্যবহার করে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখন কয়টা বাজে আপনি সাথে সাথে হাতের ঘড়ি অথবা হাতের মোবাইল ফোন বা আপনার দেয়ালের ঘড়ি থাকলে সেটাকে দেখবেন কিন্তু এক যুগ ছিল যখন মানুষ আকাশের দিকে এরকম তাকাতো সূর্য কোথায় আসে একটা লাঠি মাটিতে পুঁতে সেটার ছায়া জরিপ করত। তারপরে সময় আনুমানিকভাবে বলতো এটা কষ্ট ছিল না সহজ হয়ে গেলো না ঘড়ি টড়ি আবিষ্কার হওয়ায় ঠিক সেইভাবে আপনি ঝাড়ফুঁকের মাধ্যমে সেলফ রুকিয়ার মাধ্যমে আপনাকে আপনি প্রোটেকশন দিবেন তাবিজগুলো হচ্ছে আপনি বিনা কষ্টে সেটা পেয়ে গেছেন এটা শির্ক হয় কখন ঢালাওভাবে শির্ক বলা যাবে না কিন্তু আর প্রথমত তাউজকে শির্ক কখনোই আল্লাহ রসুল বলেন নাই সাল্লাহ সাল্লাম সাহাবাইকে রামা বলেন নাই বা কোনো ইসলামিক স্কলার কখনও তাউইজকে শির্ক বলেন না তাবিজ বা তামিমাতকে শির্ক বলা হয় তামিমাত মানে হচ্ছে জড়িবুটি সুতা তাগা কোনো গাছের পাতা মাটি এগুলোর নাম হচ্ছে তামিমাত কোনো বস্তুর উপরে আপনি যখন বিশ্বাসী হবেন তখন এটা তামিমাত হবে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লামের যুগে তামিমাত ব্যবহার করতো অনেকে সুতা ব্যবহার করত অনেকে লাত মান্নাত হুজ্জা এই সমস্ত দেবীর গায়ে স্পর্শ করে সুতা নিজের গলায় নিজের শরীরে ঝুলিয়ে রাখতো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যারা এই সমস্ত ঝুলাইছে তারা শির করছে পরিষ্কার কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কেউ বলে যে রসুল্লাহ আলাইহি সাল্লামের জামানায় কি তাবিজ ছিল বা তাবিজ দেওয়া হইতো অবশ্যই হইতো না কারণ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম নিজেই তাবিজ আজ যদি এই দুই হাজার চব্বিশ সালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে থাকতেন আল্লাহ আকবর আমরা কি তাবিজ ব্যবহার করতাম নাকি কোনো মোল্লা কবিরাজের কাছে যাইতাম সুবহান আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কদম মুবারকের ধুলো নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতাম ঠিক কিনা আজ আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম পোর্দার আড়ালে চলে গেছেন এবং তিনি তার রাউদা মুবারকের মধ্যে জীবিত আছেন বারজাখী অবস্থায় দুনিয়াবী অবস্থায় নয় এবং আউলিয়ায় কেরাম যারা ওলামায় কেরাম তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দিছেন যাদেরকে বলা হয় ওয়ারাসাতাম্বিয়া মানে তার ওয়ারিস এদের মাধ্যমে বাকি মানুষগুলো সুষ্ঠু একটা সমাধান পাবে সুষ্ঠ ব্যবস্থা পাবে এই আউলিয়ায় কেরাম থেকেই তা আউজাতের উৎপত্তি হয়েছে বড় পীর দস্তাগির আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ থেকেই তা উইজাত এসছে উনি কি অজ্ঞ ছিলেন শিরক বুঝতেন না অবশ্যই সব কিছু বুঝতেন এবার আসুন শির্ক কখন হবে যখন আপনি প্যারাসিটামল খেয়ে বলবেন যে প্যারাসিটামলের দ্বারাই আমার জ্বর কমছে বা মাথা ব্যথা কমছে তখন আপনি শির্ক করলেন যখন আপনি গাড়িতে চড়বেন এবং এক জায়গা থেকে অন্য স্থানে যাবেন এবং বলবেন এই গাড়ি যদি না থাকতো তাহলে আমি এখানে আসতে পারতাম না এটা আল্লাহর সাথে আপনি শির্ক করলেন যখন আপনি ভাত খেলেন আপনার পেট ভরল এবং বলবেন আমি এই ভাত খেয়ে আমার পেট ভরেছে আমি শান্তি পেয়েছি যদি ভাত না থাকতো তাহলে আমি কিন্তু উপাস মরে যেতাম আপনি আল্লাহর সাথে শির করলেন যখন আপনি অসুস্থ হবেন ঔষধ খাবেন ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা করাবেন এবং আপনি সুস্থ হবেন এবং ঘরে এসে বলবেন যদি ওই ডাক্তার না থাকতো যদি ওই হসপিটাল না থাকতো যদি ওই ক্লিনিক না থাকতো যদি ওই ঔষধগুলো না পাইতাম তাহলে আমি কিন্তু আর বাঁচার কোনো রাস্তা ছিল না সময় মতো ঔষধপাতি পাইসি দেখেই বাইচা গেছি এই কথা যখনই বলবেন তখন আল্লাহ সাহানু তাহলে আপনার উপরে শির্কের গুণা লিখবেন কারণ আল্লাহ আলামিন কোরআনুল করিমে বলেছেন ওয়া ফাহুয়া ইসঅ্যাশিন যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন অতএব শির্ক কখন হবে আপনি তাউইজ ব্যবহার করছেন আপনি বিশ্ববিখ্যাত যে কোনো কোরআনিক অলৌকিক আধ্যাত্মিক তাউইজের মালিক বা ধারক আপনি যখনই মনে করবেন যে ওই তা আপনার জীবনের সব কিছু করে দিবে বা আপনার সমস্যার সমাধান করে দিবে তখনই আপনি শেরক করবেন এটা করা যাবে না আমি সব সময় বলে থাকি এবং আপনাদেরকে এখনো বলছি আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক অবশ্যই আপনি আল্লাহর উপরে তাবাক্কুল থাকতে হবে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে নিয়মিত আপনার নিজের সেলফ রুকিয়া যতটুকু পারেন করতে থাকবেন আপনার শরীরকে হেফাজত রাখার জন্য আপনি নিজে হেফাজত থাকার জন্য আপনার আমল আখলাকে ঠিক রাখার জন্য আপনি ইসলামিক কানুন মানার জন্য কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য আপনি নিজে চেষ্টা করতে হবে তাউইজ আপনাকে এগুলো করে দিবে না আপনার চাকরি আপনার ব্যবসা আপনার সন্তান আপনার বিয়ে আপনার জীবনের সব কিছু পরিবর্তন করার জন্য এমনকি আপনার তকদির বদলানোর জন্য আপনি যে দোয়া করেন সেই দোয়াটাও হচ্ছে একটা ওয়াসিলা এবং এই দুয়ার মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুহানাহু ওয়া কে ইনক্লুডেড না করবেন আল্লাহর কাছে দোয়া না করবেন সেটাও কাজে লাগবে না আপনি যদি এই সমস্ত দোয়া গিয়ে কোনো মাজারে কোনো ভণ্ড পীরের আসনে অথবা কোনো পাহাড়ে অথবা কোনো জঙ্গলে অথবা কোনো তালা বাবা জটা বাবা বিভিন্ন ধরনের বাবারা দুনিয়াতে আছে এই সমস্ত বাবাদের সামনে গিয়ে যদি জোর হাত করে অথবা আপনি যদি বড় পীর দস্তাগির আব্দুল কাদের জিলানি রাহিম আহুল্লার রাউজা গিয়ে অথবা আপনি খাজা মাহিম উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির মাজারে গিয়ে জোর হাতে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে নাউজু বিল্লা সাথে সাথে আপনি আপনি দোয়া করবেন আল্লাহর কাছে দোয়াটা করতেও আল্লাহর কাছে আর দোয়া জানতে হবে দোয়া জানার জন্য তালিম করতে হবে শিখতে হবে শিখে দোয়া করবেন আল্লাহর উপরে সবসময় ভরসা রাখবেন আপনার তাউইজ আপনার লাঠি আপনার চশমা আপনার মোবাইল আপনার ঘড়ি আপনার গাড়ি আপনার আসবাবপত্র বা আপনার দৈনন্দিন ব্যবহার্য যত ইনস্ট্রুমেন্টস আছে এইগুলা সবই হচ্ছে ওয়াসিলা ভরসা একমাত্র আল্লাহর উপরে এক কথায় শেষ তাবিজ শির্ক নয় আপনি শির্ক করবেন তখন যখন আপনি শুধু তাবিজের উপরে নির্ভরশীল হবেন তখন আর আপনি যদি কুফুরি তাবিজ ব্যবহার করেন জানা সত্ত্বে আপনি জানতেছেন কোনো কাফের আপনাকে কিছু দিসে কোনো খাসিয়া আপনাকে কিছু দিসে বা কোনো মগা আপনাকে কিছু দিসে আর আপনি সেটা ব্যবহার করতেছেন আপনি প্রথমেই শির তো করলেন করলেন গুনার কাজ করলেন কুফুরি করলেন এবং কুফুরি করা কিন্তু অনেক বড়ো গুনার কাজ আল্লাহ রবুল্লা আলমিন কুফুরিকারীকে কিন্তু ছাড়বেন না এবং শির্কের গুণা সবচেয়ে বড় গুণা সুতরাং তাউইজ আপনি নির্দিদায় ব্যবহার করতে পারেন কিন্তু ভরসা থাকতে হবে আল্লাহর উপরে তাউিজের উপরে ভরসা করা যাবে না এটা ওয়েসিলা এটা হলো আপনার একটা সাবর্ডিনেট জিনিস একটা আপনার হেল্পের জিনিস এইটার উপরে আপনি নির্ভরশীল ভরসা হবেন না বিমানে চড়ছেন বিমানের উপরে ভরসা হবেন না পাইলটের উপরে ভরসা হবেন না যদি হন শির্ক করবেন শির্কের গুণায় লিপ্ত হবেন আপনি ভরসা করতে হবে আল্লাহর উপরে এই জন্য বিমানে বসে একটা দোয়া পড়া হয় না সুবহান আল্লা সাক্ষার আলানা পড়ে না কেন পড়ে ওই যে আল্লাহর উপরে ভরসার কথাটা প্রথমেই বলে দে যে আল্লাহ এই যানবাহনকে মানুষের নিয়ন্ত্রণে নিয়ে দিয়েছেন এবং ওই মানুষকে তিনি এমন ক্ষমতা দিয়েছেন সে যেন ওইটাকে নিয়ন্ত্রিত করে নিয়ে যায় আল্লাহর উপরে ভরসা রাখবেন তাবিজ ব্যবহার করেন ঔষধ খান ডাক্তার দেখান যা কিছুই করেন না কেন ভরসা কিন্তু আল্লাহর উপরে আপনার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ ভানহু হই সুম্মা ইলেহিতুর যাউ তোমরা মরবে আবার বাঁচাবো এবং আমার দিকেই প্রত্যাবর্তিত হবে আল্লাহুল আল এমন সুরতুল বাপ্পা বলেছেন আশা করি বুঝতে পেরেছেন